আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। ডোনাল্ড জন ট্রাম্প, শি ওয়াজ এ বিজনেসম্যান অ্যান্ড টেলিভিশন পার্সোনালিটি। ডোনাল্ড ট্রাম্প 20 জানুয়ারি 2017 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন। জন্ম 14 জুন 1946, তার বয়স এখন 74 বছর। ডোনাল্ড ট্রাম্প মানেই যেন বিতর্ক। সাম্প্রতিক সময়ে করোনা ভাইরাস নিয়ে বিতর্কিত সব কথা বলে বেশ সমালোচনার জন্ম দিয়েছেন এই প্রেসিডেন্ট। এবার সেই করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে হাসপাতালে যেতে হয়েছে তাকে। আর কেবল করোনা ভাইরাসই তো নয়, ট্রাম্প আলোচনা ও সমালোচনার বিষয় হয়ে উঠেছে নানা কারণে নানা সময়। কখনো নিজের চুলের জন্য, কখনো কারো সাথে হাত মেলাননি তার জন্য, আবার কখনো নারীদের যৌন হয়রানি করার জন্য। মোট কথা, ট্রাম্প সম্পর্কে শোনা যায় এমন হাজারো অনেক উদ্ভুত কাহিনী। ট্রাম্প সম্পর্কে যে 10টি তথ্য আপনাকে বিস্মিত করবে, সেগুলিও আজকে আমি তুলে ধরব। শৈশবে ভীষণ ডানপিটে ছিলেন ডোনাল্ড ট্রাম্প, তাই পরিবারের সিদ্ধান্তে 10 বছর বয়সে তাকে ভর্তি করতে হয়েছিল মিলিটারি স্কুলে। ছোটবেলা থেকে ট্রাম্পের জীবাণুভীতি আছে, আর সেটা থেকে কিছুটা সূচিবায়ু অস্ত তিনি, আর এই কারণেই ট্রাম্প কারো সাথে হাত মেলাতে পছন্দ করেন না। ডোনাল্ড ট্রাম্প একাধিক সিনেমায় অভিনয় করেছেন। 1990 সালে তাকে দেখা গিয়েছিল গোস্ট কান টু ইট নামের কমেডি সিনেমায়, আর এ কারণে সেরা বাজে পার্শ্ব অভিনেতার পুরস্কার উঠেছিল তার হাতে। কথায় কথায় মামলা করার বাতিক ছিল ডোনাল্ড ট্রাম্পের। একবার মার্কিন কমেডিয়ান ও টেলিভিশন উপস্থাপক বিল মাহের ট্রাম্পের বাবাকে বানর বলেছিল, সঙ্গে সঙ্গে মামলা ঢুকেছিলেন ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প দাবি করে এসেছেন তিনি বিশ্বের সেরা ধনী হয়েছেন সম্পূর্ণ নিজের চেষ্টায়। বাবার কাছ থেকে ঋণ হিসেবে পেয়েছিলেন মাত্র $1 মিলিয়ন, বাকি সব তার নিজের উপার্জিত। NBC টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি শো এর উপস্থাপক হওয়ায় ট্রাম্প তারকা বনে যান। প্রতি পর্বের জন্য নিতেন $375,000। এই শো থেকে ট্রাম্প প্রায় $427 মিলিয়ন বানিয়েছেন। যে যাই বলুক, ট্রাম্পের মাথার চুল ছিল আসল, তার চুলের স্টাইল ঠিক করে দিয়েছেন স্ত্রী মেলানিয়া। নিউ ইয়র্ক টাইমস জানায়, টেলিভিশন অনুষ্ঠানের জন্য ডোনাল্ড ট্রাম্পের চুল পরিচর্যার পিছনে ব্যয় হয়েছিল $70,000। 2017 সাল পর্যন্ত কমপক্ষে 24 নারী অভিযোগ করেছেন গত 30 বছরে ডোনাল্ড ট্রাম্প তাদের যৌন হয়রানি করেছেন। গত মাসে অ্যামি ডরিস নামের এক সাবেক মডেল নতুন অভিযোগ তুলেছেন। এ যেন শেষ নেই। করোনাকালে গলফ ফেলে সংবাদের শিরোনাম হয়েছেন ট্রাম্প। সারা বিশ্বে প্রায় 18টি গলফ কোর্সের মালিক তিনি। 2000 সাল থেকে এখন পর্যন্ত শুধু গলফ কোর্সেই ডোনাল্ড ট্রাম্প উড়িয়েছেন $31,50,000। রিপাবলিকান পার্টি থেকে নির্বাচন করে মার্কিন প্রেসিডেন্ট হয়েছেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু 2001 থেকে 2009 সাল পর্যন্ত ট্রাম্প নিবন্ধিত ডেমোক্র্যাট নেতা ছিলেন। সুযোগ বুঝে দল বদল করেছিলেন, তাই আজ তিনি প্রেসিডেন্ট। ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।